আব্দুল হামিদ সাহেবের মতো লোক বাংলাদেশের একটা সংগঠন না কথা সংগঠন করা বড় কঠিন জিনিস আপনার জন্মস্থান হল কিশোরগঞ্জ সেখানের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আব্দুল হামিদ হামিদ সাহেব সাহেব অ্যাডভোকেট যার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন নির্বাচনে দৃশ্যত সে আপনার এলাকা দীর্ঘদিন বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন শোনা যাচ্ছে যে উনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিচ্ছেন তো যিনি যদি দায়িত্ব পান উনি কেমন করবেন বলে মনে করেন আপনি এটা আমার জন্য খুব বিব্রতকর প্রশ্ন আব্দুল হামুদ ইজ নট এ পলিটিশিয়ান আব্দুল হামিদ কোনো রাজনীতিবিদ না উনি বয়সে আমার চেয়ে বড় এই কারণে ওনাকে আমি মান্য করি আমাকে উনি ফজলু বলে ডাকে আমি ওনাকে হামিদ ভাই ডাকে এটা পনেরো বছরের মধ্যে না এর আগের কথা বলছে বা ২৮ বছরের মধ্যে না ছিয়ানব্বই সনের পরে কোনোদিন ফজলু বা হামিদ ভাই হয় না এর আগের কথা বলছি উনি বয়সে আমার চেয়ে চার পাঁচ বছরের বড় উনি রাজনীতিবিদ না আমার কথাটা না এলে ভুল বুঝা বুঝি কিন্তু সারা জীবন উনি রাজনীতির দলে ছিলেন রাজনৈতিক সংগঠন করেছেন সিন্স নাইনটিন সিক্সটি টু উনি রাষ্ট্রপতি গেল এই জায়গাটা উনিও ষাট বাষট্টি বছর রাজনীতি করছে রাজনীতি করাটা আমি বলবো না এটাকে বলবো রাজনৈতিক দল করছে উনি রাজনীতিবিদ না উনি পদ দখল করছে ছাত্রলীগ যখন করছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে সভাপতি আওয়ামী লীগ যখন করছে উনের যখন বয়স মাত্র ছাব্বিশ বছর এক মাস তখন এম এ নে সত্তর নাকি উনি দাবি করতেন সর্বকনিষ্ঠ না যা হোক সর্বকনিষ্ঠদের মধ্যে একজন উনার ছাব্বিশ বছর এক মাস কারণ যাদেরকে বঙ্গবন্ধু ঠিক করছিল এম এন এ দিবেন একজন জজ সাহেব উনি মরে গেল উনি মরার পরে পরে খালি আগান ওই মৃত্যের জায়গায় এসে উনি দাঁড়াইলেন এম এন হইলেন পদ পাইলেন এরপরে উনি পদ পাইলেন কিশোরগঞ্জের সভাপতি এই সভাপতি উনি ছিলেন একদম স্পিকার হওয়া পর্যন্ত আমার কথাটা খুব স্পিকার হওয়া পর্যন্ত ছিল সভাপতি হলেন উনি পদ দখল করেছেন এরকম পদ অনেকেই দখল করে পদ ডেপুটি স্পিকার ছিলেন পরে স্পিকার হলেন আমার কথাটা শুনে ডেপুটি স্পিকার হওয়ার আগ পর্যন্ত ছিলেন উনি প্রেসিডেন্ট ডেপুটি স্পিকার পরে স্পিকার হয়েছেন পদ দখল করেছিলেন পদের নেতা উনি রাজনীতিবিদ উনি মাঠে গেছেন হাজার হাজার মানুষ মুখে দেখতে আসে একদিনও না উনি মাঠে গেলে পাঁচশো মানুষও ওখানে দেখতে আসে নাই রথকলার মাঠে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বা সারা বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার মাঠে মাঠে বক্তৃতা করছি আমি এর আগে আমাদের নেতা সৈয়দ নজরুল ইসলামরা এরা নেতা ছিলেন সেটা অন্য কথা কিন্তু তাদের জেনারেশনে আমি বক্তৃতা করছি উনি আমার দুই সারির পেছনে বৈশা রয়েছেন সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের আমি বক্তৃতা করে শেষ করার পর উনি বলছেন ফজলুর রহমান যা বলছে আমি তার সাথে একমত আসসালাম আলাইকুম এই তো উনি নেতা উনি তো কোনদিন পাবলিক ডিল করেন নাই উনি ডিল করছেন প্রশাসন আওয়ামী লীগ যখন ছিল পঁচত্তর পর্যন্ত উনি প্রশাসনের মালিক ছিলেন পঁচাত্তরের পরে যখন আওয়ামী লীগ চলে গেল কিছুদিন উনি জেলখানায় ছিলেন ভিন্ন কারণে সেটা আমি আমার বইয়ে লিখে যাব। কিন্তু আটাত্তর সন থেকে রহমান সাহেব যখন ইলেকশন দিলেন প্রেসিডেন্ট ইলেকশান উনি জেলখানার থেকে বাইরে আসলেন বারোনির পর থেকে বিএনপি ক্ষমতায় উনি বিএনপির সাথে মিল করে চলছেন নয় বছর জাতীয় পার্টির সাত ক্ষমতায় কিশোরগঞ্জে উনি জাতীয় পার্টির যারা আছেন ওদের সাথে উনি জাতীয় পার্টির নেতা আসল নেতা উনি রাইতের নেতা দিনের নেতা অন্যরা জাতীয় পার্টি নুরুজ্জামান সাহেব চুন্নু সাহেব জালাল সাহেব কিন্তু আসল নেতা হইলো হামিদ সাহেব জাতীয় পার্টি নয় বছর এরপরে নয় বছরের পরে ইলেকশন আসলো এরশাহ চলে গেল উনি আওয়ামী লীগে সব একানব্বই আবার পাশ করলেন কারণ ওই এলাকাটা যে গ্রাম এইটা হামিদ সাহেব তৈরি করে একানা আমারও ওখানে ভূমিকা আছে অনেক লোকের ভূমিকা আছে ওই এলাকাটা তৈরি করার মধ্যে ওই গোপালগঞ্জের একটা এলাকার মতো ওইটা নৌকা মার্কার এলাকা বা বগুড়া যেমন ধানের শেষের এলাকা ইটনামিটাম নষ্টগ্রাম হলো নৌকার এলাকা এটা আমরা সবাই মিলে তৈরি করছে এগুলো আমি বহুত কিচ্ছা কইছি আগে বহুত ইতিহাস কইছি ওই এলাকা দাঁড়াইলে নৌকা মার্কা লইয়া বিড়ালের গোড়া নৌকা মার্কা বাঁধা দেন এক লাখ ভোট পাইব সেই এলাকা থেকে উনি পাশ করছেন পাশ করে ছিয়ানব্বই সনে উনি প্রথম হইলেন ডেপুটি স্পিকার বানাইলোকে ডেপুটি স্পিকার জিল্লুর রহমান কেন বানাইলো আমি আওয়ামী লীগ ছেড়ে গেলাম ছিয়ানব্বই সনে জিল্লুর রহমান বললো ফোজদুড়ে কাউন্টার করতে গেলে হামিদরে শাহন মানা লাগবো হামিদরে ডেপটি স্পিকার ডেপটি স্পিকার হওয়ার পরে দুই হাজার এক সনের ইলেকশনের ষাট দিন আগে স্পিকার মারা গেল হুমায়ুন রশিদ চৌধুরী ওই যে মৃত্যু ওই মরার পরে উনি হয়ে গেলেন বারপ্রাপ্ত স্পিকার উনি স্পিকার হয়ে ইলেকশন করলেন আর স্পিকার হওয়ার পরে জিল্লুর রহমানদের আর দিন বাই ডাকে নাই জিল্লুর রহমানকে উনি সবসময় আঙুল দেখাইছে মৃত্যু পর্যন্ত জিল্লুর রহমান কান্দে কান্দে মরছে ইভেন জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিল উনি স্পিকার ছিলেন কোনদিন জিল্লু ভাইও বলে নাই উনি হলেও যে তাকে উপকার করব তার বুকের মাঝে একটা লাথি দিবে পদে পদে উনি হলেন নেতা আমার কথাটা খুব বোঝার চেষ্টা কিন্তু উনি রাজনীতিবিদ না উনি কি পল্টন ময়দানে একদিন বক্তৃতা করছে উনি কি ঢাকার রাজপথে একদিন মিছিল করছে নাকি কিশোরগঞ্জের রাজপথে একদিন মিছিল করছে উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় কোনদিন দিন আইসা বক্তৃতা করছে উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারছে না কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে জেলা লেভেলে তাও উনি কোনো দিন সংগঠন করে নেতা না আর হইল হ্যালো হ্যাঁ এসপি সাহেব যে দলই যখন উনি এসপি সাহেব ডিসি সাহেব আর ওসি সাহেব উনি হলেন প্রশাসনিক লিডার এইভাবে আব্দুল হামিদ সে অহন উনি শুনতেছি অনেবেন আওয়ামী লীগের আমি তো বললাম দশ বছর আল্লাহ যদি বাসে দশ বছর পর বানাইলে নিবে কিন্তু আমি আপনাকে বলি আবদুল হামিদ সাহেবের মতো লোক বাংলাদেশের একটা সংগঠন চালাই বলতো রাষ্ট্রপতিগিরি না দস্তখত করলাম না কথা সংগঠন করা বড় কঠিন জিনিস আব্দুল হামিদ এইগুলো এমনি কয় মুক্রোশক কথা প্রচার করে ইউটিউব প্রচার করে এবং দেট উইল নেভার বি